অনেকেই বলে যে ভাই আমি ঢাকার রাস্তাঘাট চিনি না আমরা যারা ড্রাইভিং শিখবো আমরা তো ঢাকার রাস্তাঘাট চিনি না তাহলে কিভাবে আমরা রাস্তা চিনবো বা অনেকেই বলে যে ভাই আমরা রেন্টেকারে বা উবারে যদি গাড়ি চালাই কিভাবে রাস্তা আমরা চিনবো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে যারা রাস্তা চিনেন না আপনারা যারা ড্রাইভিং নতুন শিখবেন কিভাবে আপনারা খুব সহজে বাংলাদেশের যে কোনো রাস্তা আপনারা চিনতে পারবেন যে কোনো জায়গায় বসে আপনি সারা বাংলাদেশের কোন জায়গায় জ্যাম আছে কোন জায়গায় জ্যাম নাই সেটা কিন্তু আপনি দেখতে পারবেন আর মনে করেন ধরেন আপনি এখান থেকে মতিঝিল যাবেন বা গুলিস্তান যাবেন এখন কোন রোড দিয়ে যাবেন কোন রোড দিয়ে গেলে আপনার জ্যাম আছে কোন রোড দিয়ে গেলে আপনার জ্যাম নাই সেটা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন এবং কোন জায়গায় জ্যাম আছে কোন জায়গায় জ্যাম নেই এই জিনিসটা কীভাবে আপনারা বুঝবেন

প্রত্যেকের এই ফোনের লোকেশন আছে আমি আমার ফোনের লোকেশনটা চালু করলাম বা জিপিএস অনেক যে এই রকম লোকেশন লেখা থাকে আবার অনেক সময় জিপিএস লেখা থাকে তো যেটাই থাক না কেন এটা চালু করবেন আমি আমার ফোনটা চালু করলাম চালু করার পরে হচ্ছে প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপস আছে ওই ম্যাপসের মাঝে আজকে আমরা পুরো বিষয়টা দেখবো এই যে দেখেন গুগল ম্যাপ এই ম্যাপসের মাধ্যমে আমরা পুরো বিষয়টা আজকে দেখবো তো আমি আমার ম্যাপসে চলে গেলাম ম্যাপসে ক্লিক করলাম আপনি এভাবে ক্লিক করবেন তো ফার্স্ট ইন্টারফেজ এইভাবে আসবে এরকম একটা পেজ আসবে এখন এটা আমরা দুইভাবে আমরা যে কোনো জায়গা আমরা লোকেশন দেখতে পারি প্রথম হচ্ছে এখানে সার্চ করে আমরা যে কোনো কিছু আমরা লিখতে পারি আর সেই সাথে অনেকে আছে যে লিখতে পারে না আপনারা যারা লিখতে পারে না তারা এখানে এই যে যে ভয়েস আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে ক্লিক করে আপনি মুখ দিয়ে যেই জায়গার নাম বলবেন সেই জায়গা অটোমেটিক চলে আসবে তো এটা আমরা একটু পরে দেখাবো সেই সাথে আপনারা যারা ইংলিশ বুঝেন না তারা আপনারা আবার বাংলা করে নিতে পারবেন তো কিভাবে আপনারা বাংলা করবেন সেটা পরে দেখাবো তো আমরা এখানে হচ্ছে যেরকম আবার একটু বের হলাম তো প্রথম যে এখানে এরকম আসবে তা আমরা একটু লিখবো প্রথমে তো সার্চ করে এখানে আমরা লিখব ধরেন আমরা মোহাম্মদপুর যাব। তা আমি একটু মোহাম্মদপুর লিখি এম ও এইচ দেখেন মোহাম্মদপুর চলে আসছে চার নম্বরে যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এখানে চলে আসছে বা মহাগালের তা আমরা মোহাম্মদপুরে যাব ধরেন আমরা মোহাম্মদপুরে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের উপরে ক্লিক করলে ঠিক এরকম আসবে সবার ফোনে এরকম আসবে এরকম আসার পরে এরপরে হচ্ছে আপনারা এই যে যে নিচে দেখতেছেন ডেস্টনেশন এই ডেস্টনেশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু খেয়াল করে দেখেন এখানে উপরে লেখা আসছে ইয়া লোকেশন মানে আপনি কোথায় আছেন এখন আমরা তো মোহাম্মদপুর যাব সেটা ঠিক আছে আমরা মোহাম্মদপুর যাব বাট আমরা এখন আপনি কোথায় আছেন ওইটা লিখেন মানে আমি যে আপনি যেখান থেকেই এটা লিখবেন যেখান থেকে সার্চ করবেন সেই জায়গাটা আপনারা এখানে উপরে ইয়ার লোকেশন এখানে লিখে দিবেন সেই সাথে যদি আমরা একটু নিচে দেখি দেখেন এখান থেকে আমাদের মোহাম্মদপুর যেতে আমাদের সময় লাগবে হচ্ছে এক ঘন্টা এক মিনিট লেখা আছে যে ওয়ান আওয়ার্স এক মিনিট আর এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে একুশ কিলোমিটার একদম ডিটেলসটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিবে তো আমরা এই মুহূর্তে মনে করেন ধরেন উত্তরা আছি আমরা উত্তরা বা এয়ারপোর্ট বা আপনি যেখানে থাকেন না কেন ওইখান থেকে আপনি এটা লিখে দিবেন তো আমি মনে করেন ধরেন মিরপুরে আছি মিরপুর একে আছি ধরেন আমি এখানে মিরপুর এক লিখে দিলাম এম আই আর পি ইউ আর মিরপুর এক ধরেন আমি এই মুহূর্তে মিরপুর একে আছি তো এইখানে মিরপুর একে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এরকম ইন্টারফেস আসবে তো এইখান থেকে আপনারা দেখতে পাবেন যে একত্রিশ মিনিট লাগবে মানে মিরপুর এক থেকে মোহাম্মদপুর যেতে একত্রিশ মিনিট লাগবে এটা হচ্ছে ছয় কিলোমিটার থ্রি পয়েন্ট আর কি একত্রিশ কিলোমিটার একত্রিশ মিনিট লাগবে আমাদের এখানে যেতে তো এইখানে একটু খেয়াল করে দেখেন যে এই যে আমরা যেই রেড কালারের সিগন্যাল দেখতেছি এটাই হচ্ছে মূলত হচ্ছে জ্যাম আবার একটু সহজ করে আপনাদেরকে দেখাই এভাবে হাত দিয়ে আপনারা একটু স্কিপ করবেন স্কিপ করলে দেখা যাচ্ছে যে এটা আপনার ছোট বড় জুম হবে তো এই যে মিরপুর এক আমরা এই মুহূর্তে মিরপুর একে আছি মিরপুর এক থেকে আমাদের মোহাম্মদপুর যেতে আমাদের মোহাম্মদপুর যেতে সময় লাগবে একত্রিশ মিনিট আর মহম্মদপুরটা হচ্ছে এই যে হচ্ছে মোহাম্মদপুর এইখানে হচ্ছে মোহাম্মদপুর এখন জ্যাম কিভাবে বুঝবেন জ্যামটা হচ্ছে এই যে যে হচ্ছে আপনার যে কালারটা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে কোনো জ্যাম নেই আপনারা যেখানে সার্চ করবেন যদি এরকম যদি দেখেন যে ব্লু কালার আছে তাহলে ভাবেন যে জ্যাম নেই এইখানে এই যে দেখেন এই যে রেড কালার এই যে লাল হয়ে আছে এই জায়গাটায় জ্যাম আছে যেখানে যেখানে লাল হয়ে আছে সেখানে মনে করবেন যে জ্যাম প্রত্যেকটা জায়গায় দেখেন আবার এইখান দিয়ে আবার জ্যাম নেই ব্লু কালার এখান থেকে জ্যাম নেই আর এইখানে যে ইয়ালো কালার মানে হলুদ কালারে যে দেখতে পাচ্ছেন এই হলুদ কালারের এখান দিয়ে ভাববেন যে মানে অল্প অল্প জ্যাম মানে জ্যাম জ্যাম লাগবে লাগবে একটা ভাব যখন জ্যাম জ্যাম লাগে লাগে একটা ভাব তখন এরকম হলুদ হয়ে যায় হলুদের পরে হচ্ছে লাল হয় প্রথম হচ্ছে যে এরকম ব্লু থাকে ব্লু থাকার পরে হচ্ছে এই নীল থেকে ব্লু থেকে আর কি আপনার এরকম হলুদ হবে হলুদের পর আবার লাল হবে মানে আস্তে আস্তে যখন জ্যামটা একটু একটু লাগে তখন হলুদ হয় যেমন পুরোপুরি জ্যাম লেগে যায় তখন লাল হয়ে যায় তো এই হচ্ছে বিষয়টা এরপর হচ্ছে আমরা এই যে যে নিচে দেখেন যে প্রিভিউ এই প্রিভিউতে ক্লিক করব প্রিভিউতে ক্লিক করলে একদম আহ আপনাকে মিরপুর এক থেকে আপনাকে এবার হচ্ছে আপনাকে একদম নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে নিয়ে যাবে তো আমরা একটু ব্যাগে বের হয়ে যাই আবার একটু ব্যাগে বের হয়ে যাই আবার একটু বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে আমরা আবার সার্চ করব ধরেন আমরা এবার যাব হচ্ছে ধরেন মতিঝিল এম ও টি আই এই যে দেখেন এই যে মতিঝিল এই মতিঝিল লিখলাম মতিঝিল লেখার পরে এরপর হচ্ছে আমরা ডেস্টিনেশনে আবার ক্লিক করব ডেস্টিনেশনে ক্লিক করার পরে আবার লিখবে ইওর লোকেশন আপনি কোথায় আছেন এবার মনে করেন আমরা মহাখালী আছি এই যে যেরকম নিচে তিন নম্বর মহাখালী চলে আসছে আমরা মহাকালীর উপরে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে দেখেন এবার কিন্তু আবার সেম মানে দেখাচ্ছে যে আপনি মতিঝিল পর্যন্ত যাবেন মতিঝিলের এখান থেকে মহাখালী থেকে মতিঝিল যেতে লাগবে মিনিট এটা হচ্ছে আপনার আহ সাত কিলোমিটারের রাস্তা আর কি তো এইভাবে আপনারা বাংলাদেশের শুধু ঢাকা না ঢাকার কথাই বলি ঢাকার যে কোনো জায়গায় আপনারা মনে করেন গাড়ি নিয়ে এক জায়গায় বসে আছেন বসে থাকার পরে এখন হচ্ছে আপনারা যে কোনো রোড দিয়ে আপনারা এইভাবে আপনারা সার্চ করে কোন রোডে জ্যাম আছে কোন রোডে জ্যাম নেই এটা দেখে দেখে আপনারা যেতে পারবেন মহাকালী থেকে মনে করেন যে আপনারা উত্তরে আসবেন এখন আপনারা সার্চ করতে পারেন তারপরে হচ্ছে আপনারা শাহবাকের রাস্তাটা সার্চ করতে পারেন কোন রোডে জ্যাম আছে আপনি কিন্তু একদম খুব সুন্দর মতো এটা কিন্তু এইখান থেকেই দেখতে পারবেন দেখে দেখে আপনারা ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে কিন্তু আসতে পারবেন খুব একটা সহজ একটা পদ্ধতি অনেক সুন্দর পদ্ধতি এইভাবে কিন্তু আপনারা যে কোনো রাস্তা দিয়ে কিন্তু আসতে পারবেন এরপরে আমরা আবার একটু ব্যাগে বের হয়ে গেলাম ব্যাগে বের হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আমরা একটু ভয়েজে বলবো ভয়েজে বলার পরে আর এটা কিন্তু আমরা বাংলা করে দেখাবো যে আপনারা যারা লিখতে পারেন না তারা এটা কীভাবে আপনারা করবেন তো আমি এটা আগে প্রথমে একটু বাংলা করে নেই এভাবে যখন একদম ফার্স্ট একদম প্রথম ঘোড়া এসে পড়বেন ইন্টারফেসে চলে আসবেন ফার্স্ট এরপর হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের যেই আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই একদম নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস এই সেটিং অপশনে যাবেন সেটিংসে আসার পর একদম ফার্স্ট হচ্ছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ অ্যাপ ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচে লেখা আছে বাংলা তো আমরা বাংলায় ক্লিক করে এটাকে ওকে দিব তাহলেই বাংলা হয়ে যাবে দেখেন এখন কিন্তু সবকিছু বাংলা হয়ে গিয়েছে এখন এই মোবাইল আপনাকে ডানে বামে এই মোবাইলে আপনাকে নিয়ে যাবে আপনার কোথাও বলা লাগবে না আপনি যে কোনো রাস্তায় এখানে আপনার রংপুর থেকে সিলেট থেকে চিটাগ থেকে আপনি বাংলাদেশে যেখানে যান শুধু এখান থেকে মুখ দিয়ে বলে দিবেন আপনি মোবাইলে আপনাকে নিয়ে যাবেন আমরা এবার একটু মুখ দিয়ে বলবো যেরকম আমরা এখন হচ্ছে যেরকম গুলিস্থান যাব তা আমি একটু লিখতে বলতেছি এবার মুখ দিয়ে ভয়েস দিয়ে বলবো দেখেন এটা কিন্তু গুলিস্তান কিন্তু চলে আসছে কিন্তু এই লেখা গুলিস্তান চলে আসছে এরপর হচ্ছে এইখানে লেখা আছে শুরু করুন এই শুরু করুণের উপরে আমি ক্লিক করলাম এক ঘন্টা ছয় মিনিট লাগবে এখান থেকে গুলিস্থান যেতে এখানে এখন আপনি যদি মোবাইলটা নিয়ে যদি হাঁটেন এই মোবাইলে আপনাকে একদম এই যে এখান দিয়ে দেখেন ডানে বামে ডানে বামে করে আপনি এখন এখন যদি আমি যদি হাঁটি তাহলে মোবাইল এটা রাস্তা অটোমেটিক ঘুরবে যখন আপনার রাস্তা ঘুরবে তখন মোবাইল অটোমেটিক এটা রোটেট করে অটোমেটিক ঘুরে নেবে এরকম ঘুরে নিবে আপনার কিচ্ছু করতে হবে না আপনি এখন মোবাইলটা রেখে দিবেন এটা একদম আপনাকে গুলিস্তান পর্যন্ত আপনাকে নিয়ে যাবে ডানে বামে ডানে বামে আপনার কিছু বলতে হবে না মোবাইলে আপনাকে একদম ডানে বামে ডান বাম নিয়ে যাবে যেরকম আপনি একটা মরে গেলেন মরে যাওয়ার পরে তারপরে আপনি কোন দিক যাবেন এই মোবাইলে আপনাকে বলবে যে ডানে যান বামে যান সামনে ইউটার্ন নিতে হবে এটা কিন্তু ইউটার্নের আগেই কিন্তু আপনাকে বলে দিবে এরকম না যে আপনার যে মোড়ের মধ্যে তারপরে আপনি বলবেন যে কোন দিক যাব এটা কিন্তু করা লাগবে না আর এখান থেকে আপনি দেখতে পারবেন একদম সব দেখতে পারবেন যে কোন জায়গায় জ্যাম আছে কোন জায়গায় জ্যাম নেই দেখেন একদম সরাসরি দেখতে পারবেন এখান থেকে গুলিস্থান পর্যন্ত কোন জায়গায় জ্যাম আছে না আছে সেটা দেখতে পারবেন এরপরে একটা একটা করে সার্চ করে আমরা কিন্তু পুরো বিষয়টা কিন্তু দেখতে পারবো এরপরে যদি আপনারা একটু একটু করে এইভাবে রাস্তা চেক না করে একবারে চেক করতে চান যে কোন কোন রাস্তা রাস্তা নাই সেটা যদি রাস্তার দেখতে চান তাহলে এখানে থ্রি ডট এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সমস্ত ট্রাফিক এই সাইনে এখানে এই টিক চিহ্ন দিবেন এই ঘরের উপরে দেখেন ক্লিক করার পরে দেখেন এবার হচ্ছে কোন রাস্তা জ্যাম আছে কোন রাস্তা জ্যাম নেই এটা কিন্তু একদম কিন্তু সবকিছু এবার কিন্তু দেখিয়ে দিয়েছে দেখেন এবার আর আপনাকে ওইভাবে সার্চ করতে হবে না এবার আপনি এইভাবে দেখতে পারবেন এই যে যে সবুজ দেখতে পাচ্ছেন এখান দিয়ে খালি এই যে যে হলুদ দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটু একটু জ্যাম আছে আর হচ্ছে এই যে রেড দেখতে পাচ্ছেন এই যে রেড কালার এদিক দিয়ে হচ্ছে জ্যাম এটা আর এই রেড কালার থেকে যখন একদম এরকম ক্ষয়ের কালার হয়ে যাবে এখান দিয়ে মনে করতে হবে একদম পুরোপুরি জ্যাম একদম পুরোপুরি জ্যাম যখন যেখান থেকে গাড়ি লড়েই না একদম পুরো জ্যাম হয়ে থাকে তখন এখানে খয়েরি এরকম কালার হয়ে থাকে আর মোটামুটি একটু ভালোই জ্যাম থাকবে আর হলুদ থাকলে একটু একটু মনে করতে হবে যে জ্যাম আছে এটা যদি আপনারা থ্রি ডি অবস্থায় দেখতে চান সমস্ত লোকেশন অবস্থায় দেখতে চান ছবি সহ এই থ্রি ডিটার উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে উপগ্রহ এটাই ক্লিক করবেন দেখেন এটা থ্রি ডি হয়ে গেছে একদম এটা কিন্তু থ্রি ডি অবস্থায় দেখা যাচ্ছে আপনার আপনার একদম বাসা টাসা কোথায় আছেন বা কিভাবে এটা থ্রি ডি অবস্থা আপনারা যে কোনো জায়গা দেখতে পারবেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবেন যারা রাস্তা চিনেন না যারা হয়তো অনেকে বলে যে আমরা রাস্তা চিনি না হয়তো কিভাবে চিনবো বা জানি না কিভাবে জানবো যান এটাই আপনাকে বলে দিচ্ছে যে আপনি কোন দিক যাবেন পৌঁছানো উচিত এটাই আপনাকে বলে দিবে যে আপনি কোথায় যাবেন এরকম মুখ দিয়ে এই যে এখন যেভাবে শুনলেন আপনি একদম এই যে ডানে বামে ডানে বামে যে আমরা যেরকম এখন এই জায়গাটায় আছি এখন আপনি গাড়ি নিয়ে আগালেই কিন্তু এভাবে এভাবে একা একাই আপনাকে ডানে বামে ডানে বামে মোড়ের মধ্যে দেখা দেবে যে আপনি এদিক যান এদিক যান ডানে যান বামে যান ইউটার্ন নেন একদম জায়গা মতো না পৌঁছান পর্যন্ত একদম এরপর আপনারা বাংলাদেশে যে কোনো জেলা যেতে চলে যেরকম আমরা যদি বলি যে আমরা রংপুর যাবো আমরা যদি একটু বলি যে রংপুর দেখেন আমাদের একদম রংপুর নিয়ে আসছে আমরা এখন রংপুরে যাব দিক নির্দেশনা রংপুর যেতে এখানে দেখেন সাত ঘন্টা একদম নিচে তাকে দেখেন সাত ঘন্টা উনিশ মিনিট লাগবে এখান থেকে রংপুর যেতে তো দিক নির্দেশনা ক্লিক করার পরে এখানে এই যে শুরু করুন এই শুরু করুন এখান থেকে দুইশো তেরানব্বই কিলোমিটার আপনি সব জায়গায় দেখতে পারবেন শুরু করে ওপরে ক্লিক করেন এইখান থেকে আমাদেরকে একদম রংপুর যাওয়া পর্যন্ত এটা আমাদেরকে নিয়ে যাবে এই যে এই দিক দিয়ে শুরু করে এই দিক দিয়ে শুরু করে এই যে এই যে দেখেন আপনি যতক্ষণ পর্যন্ত রংপুর না যাবেন এই যে যে আপনার যে সবুজ নীল কালার চিহ্ন দেখতেছেন এই যে জসীম উদ্দিন সরণী এই নীল কালার দিয়ে এই রাস্তা ধরে এটা অটোমেটিকলি আপনাদের রংপুর পর্যন্ত নিয়ে যাবে কোনো সমস্যা নেই একদম রংপুর পর্যন্ত নিয়ে যাবে রংপুর পর্যন্ত না নেওয়া পর্যন্ত এই মোবাইল কখনোই এটা থামবে না একদম ডিরেক্ট আপনাকে রংপুর নিয়ে তারপরে হচ্ছে এটা শেষ হবে না হলে শেষ হবে না তা আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন তো আর যদি কেউ কিছু না বুঝে থাকেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে কমেন্টের মধ্যে বলে দিব বা আরও কেউ যদিও কিছু ভিডিও পেতে চান যে কোনো টপিক নিয়ে আমাকে কমেন্ট করুন আমি সেই টপিকে ভিডিও বানাবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ